हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी जे जेखने आछेन आल्लाहर अशेष रहमते सबाई भालो आछेन। आज के आमी आपनादेर के दोकाने स्वादे मुचमुचे जिलापी तैरी करे देखाबो किभाबे बासाय बसे आमरा खूब सहजे अल्प उपकरणे मुचमुचे जिलापी तैरी करे निते पारी ता आमी आपनादेर देखाबो। आसछे पवित्र रमजान, आर आज एई रमजाने किन्तु आपनारा एभाबे मुचमुचे जिलापी तैरी करे निते पारेन। आशा करछि आपनारा एकबार हलो ट्राई करबेन, आपनादेर काछेओ भालो लागबे। जदि भालो लागे ताहले आमार चैनलटी सबस्क्राइब करबेन এবং আমার রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন। জিলাপি বানাবার জন্য প্রথমে আমার একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটি ছাঁকুনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন। যতটুকু বেসন নেবেন ততটুকুই কিন্তু চালের গুঁড়া নিতে হবে। আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন চালের গুঁড়া এবং বেসন ভালো করে আমি ছেঁকে নিব। বেসনের ভিতর কিন্তু পোকা থাকে আর বেসন কিন্তু দলা পেকে থাকে, তার জন্য ভালো করে একটু ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিব কিন্তু স্বাদমতো লবণ। এই তিনটি উপকরণেই কিন্তু জিলাপিটা তৈরি হয়ে যাবে, বেকিং পাউডার, বেকিং সোডা, চালের গুঁড়া এবং বেসন। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে নরমাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু সব পানি দিবেন না, আস্তে আস্তে পানি দিয়ে একটি ঘন ডো তৈরি করে নিতে হবে। সুন্দর করে আমি মিশিয়ে নিব পানির সাথে। আজকে তো রমজানের প্রথম দিন আর আমরা তো কেউ বাহিরে বের হতে পারছি না, এখন তো লকডাউন চলে। এই লকডাউনে কিন্তু আমরা খুব সহজে বাসে বসে জিলাপি তৈরি করে নিতে পারি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন, এটা অপশনাল আপনাদের কাছে, যদি ভালো না লাগে। আমি কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। দেখতেই পাচ্ছেন ব্যাটার তৈরি কিন্তু আমার হয়ে গিয়েছে, কতটা ঘনত্ব হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। এখন আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এখন একটি সিরা তৈরি করতে হবে, তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। সিরা একটু বেশি পরিমাণে তৈরি করে নেবেন। আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিব। বেশি পানি দেবার দরকার নেই, তাহলে কিন্তু অনেক সময় ধরে জাল করতে হয়। এখন আমি এর ভিতর দিয়ে দিব 3টি এলাচ। এখন আমি এই চিনিটাকে ভালো করে গলিয়ে নিব। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক সময় ধরে জাল করতে হয়, তাই আমি কিন্তু কম পরিমাণেই পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দেবার কারণে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে না, তাই লেবুর রস দেবার চেষ্টা করবেন। এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে তারপর আমি উঠিয়ে নিব। আর এখানে আমি একটি নিয়েছি কেচাপের বোতল। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগে ভরেও কিন্তু বোতলে ভরেও কিন্তু জিলাপিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটি ক্যাসাপের বোতল নিয়েছি। এখন আমি বোতলের ভিতরে এই ব্যাটারটা ঢেলে নিব। পলি ব্যাগে করেও কিন্তু আপনারা জিলাপিটা তৈরি করে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে ওইভাবে করে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে ঢাকনাটা দিয়ে রাখবো। অন্যদিকে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা একটু কমিয়ে দিয়েছি আর এখন আমি জিলাপিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কমিয়ে দিতে হবে, প্রথমে হাই হিটে রেখে প্রথম চুলাটা গরম করে নেবেন আর এই পর্যায়ে কমিয়ে দিবেন। খুব কম সময় কিন্তু এই জিলাপিটা হয়ে যায়, বেশি সময় কিন্তু লাগে না জিলাপি তৈরি হতে।
এই পর্যায়ে কিন্তু চুলাটা হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু জিলাপি পুড়ে যাবে আর জিলাপি কিন্তু ক্রিসপি থাকবে না, অল্প সময়ে কিন্তু জিলাপি নরম হয়ে যাবে, তাই একটু বেশি সময় ধরে জিলাপিগুলো ভেজে নেবেন। জিলাপি কিন্তু হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি জিলাপিগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে আমি শিরায় এক মিনিটের মতো চুবিয়ে নেব, বেশি সময় রাখার দরকার নেই, এক মিনিটের মতো এপাশ ওপাশ একটু উল্টে দিলেই কিন্তু জিলাপিগুলো শিরায় ডুবে যাবে। এক মিনিটের বেশি রাখার দরকার নেই, আমার কিন্তু শিরায় চুবিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে আমার জিলাপিগুলো। এই পর্যায়ে আমি জিলাপিগুলোকে উঠিয়ে নিব, বেশি সময় ধরে রাখার দরকার হয় না, উষ্ণ গরম শিরার ভিতর কিন্তু এই জিলাপিগুলোকে দিতে হবে। আর একবার জিলাপি আমি আপনাদের দিয়ে দেখাবো। ক্যাচাপের বোতলে করেই যে জিলাপিগুলো বানিয়ে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে করে কিন্তু জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন। আমার জিলাপিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই ক্রিসপি হয়েছে, দেখতেই পাচ্ছেন জিলাপির কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই জিলাপিগুলো কিন্তু বেজে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি জিলাপিগুলোকে উঠিয়ে নিব। একটু বেশি সময় ধরে যদি জিলাপিগুলো বেজে নেন তাহলে কিন্তু দুই তিন দিনেও জিলাপি নরম হবে না, জিলাপি কিন্তু খুবই ক্রিসপি হবে। এখন আমি এই জিলাপিগুলোকে গরম গরম থাকা অবস্থায় আবার শিরায় ভিজিয়ে নিব। এপাশ ওপাশ করে একবার চুবিয়ে নিলে কিন্তু হয়ে যায়, দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কিন্তু রসের একেবারে টয় টুম্বুর হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো জিলাপি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্রিসপি হয়েছে। একটি জিলাপি আমি আপনাদের ভেঙে দেখাবো যে কতটা সুন্দর এবং কতটা ক্রিসপি হয়েছে। আশা করছি আজকের এই জিলাপি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, দোকান থেকে আর কিনে এনে খাবার দরকার হবে না, একবার হলেও আপনারা ট্রাই করবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যেন আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।